আজকে আমরা এই ভিডিওতে ক্লাস টেনের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য উপপাদ্য পঞ্চাশ নিয়ে আলোচনা করবো চলো দেখা যাক তাহলে কি বলছে পিঠা উপপাদ্যের বিপরীত উপপাদ্য যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মানে বর্গক্ষেত্রত ক্ষেত্রফলের সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকন হবে তাহলে কি বলছে এখানে দেখো পিথাগ্রসের বিপরীত উপপাদ্য তাহলে পিথাগ্রসের উপপাদ্য কি বলছে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয় যদি এটা একটা সমকোণী ত্রিভুজ কী সমকোণী মানে একটা কন নাইনটি ডিগ্রি হবে তাহলে যদি হয় তাহলে কি হবে না হবে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে আমাদের পিথাগ্রসের সূত্র যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা হবে ঠিক আছে আমরা অতিভুজকে অতি দিয়ে ডিনোট করছি এবার আমাকে বলেছে এই উপপাদ্যে এবার এটা যদি হয় তাহলে আমাকে প্রুভ করতে হবে যে ত্রিভুজটির একটি কোণ নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণী ত্রিভুজ ঠিক আছে চলো এবার দেখি এবার কি বলেছে উপপাদ্য যে কোনো ত্রিভুজের একটি বাহর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে একটা ত্রিভুজ আমি অঙ্কন করে নিচ্ছি এটা রাপে দেখাচ্ছি আমরা ঠিক আছে তাহলে এই ত্রিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র কী হবে এইরকম বর্গক্ষেত্র হয়ে যাবে ঠিক আছে একটু বুঝে নিয়েও কষ্ট করে যেটা হচ্ছে এই রকম বড় ক্ষেত্র হবে তাহলে এই বর্গক্ষেত্র আমি যদি নাম দিই এ বি সি তাহলে এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এবি তার স্কোয়ার কারণ কি দেখুন এই এটা এবার এই বড়ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য কত আছে এবি এই বাহুর তৈরি এবি এটাও এ এটাও এবি এবি তাহলে বড় ক্ষেত্রের সূত্র কী ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার তাহলে এইটা হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ এক তারপরে এই বাহুর উপর বড় ক্ষেত্রে আমরা একটা অঙ্কন করে নিচ্ছি এটা একটা বড় ক্ষেত্র আয়ত ক্ষেত্র হয়ে যাচ্ছে বাট বড় ক্ষেত্র ঠিক আছে এটা বাহুর দৈর্ঘ্য কত এসি তাহলে এর ক্ষেত্রফল কী হবে এসি তার হোল স্কোয়ার সেই রকমভাবে এইটার উপর যদি আমরা একটা বড় ক্ষেত্র অঙ্কন করি এইটার উপর যদি আমরা একটা বড় ক্ষেত্র অঙ্কন করি তাহলে এটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বিসি তার হোল স্কোয়ার অর্থাৎ আমাদের বলেছে যে একটি বাহুর ওপর একটি বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র বল মানে এই বাহুর ওপর আমরা ধরে নিচ্ছি এইটা বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র বল কি এইটা ঠিক আছে ক্ষেত্রফলটা কী হবে অপর দুই বাহুল মানে এই বাহু আর এই বাহু ওপর অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টির সমান তাহলে এসি স্কয়ার স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এইটা আমাদের বলে দিয়েছে ঠিক আছে এইটা আমাদের প্রদত্তে বলে দিয়েছে চলো এবার আমরা যাই উপাদে ঠিক আছে তাহলে প্রথম আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি যেটা হচ্ছে বিসি একটি ত্রিভুজ প্রথমে আমরা লেখব প্রদত্ত কেউ আবার স্বীকার্য লিখতে পারো ঠিক আছে স্বীকার্য যার যেটা ইচ্ছা হবে সেটা লিখবে দুটোর মধ্যে একটা লিখবে প্রদত্ত বা স্বীকার্য আমরা কী জানলাম আমরা জানলাম যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপর মানে এসি আর বিসি বাহুর ওপর অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে অর্থাৎ আমরা জানলাম যে এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এ এটাকে আগে লিখতে পারো এটাকে পরে রেখতে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এইটাকে আমরা কোথায় লিখবো কীভাবে লিখব যে ত্রিভুজ এবি এর এবি বাহুর উপর এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু তাহলে অপর দুই বাহু কি আমরা দেখো আমরা অপর দুই বাহু বলছি এখানে তাহলে অপর দুই বাহু এসি আর বি তাহলে অপর ক্ষেত্রফল অপর দুই বাহু কি যথাক্রমে এসি ও বিসি এসি ও বিসি এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র দয়ের কারণ এইটা ওপর একটা আর এইটা একটা মানে দুটো বড় ক্ষেত্র তাহলে বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্র ফলের সমান ক্ষেত্র ফলের সমষ্টির সমান অর্থাৎ আমরা কি বলতে পারি দেখো এবি বাহুর উপর অঙ্কিত বতকে তাহলে এইটার উপর আমরা একটা বড় ক্ষেত্র অঙ্কন করে নেব এইভাবে ঠিক আছে তাহলে এটার উপর যদি বড়ো ক্ষেত্র অঙ্কন করি তাহলে সেটার ক্ষেত্রফল কী হবে এব স্কোয়ার ঠিক আছে তারপরে কি এসি ও বিসি তাহলে এসির উপর যদি আমরা বড় ক্ষেত্র অঙ্কন করি এইভাবে 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 তার ক্ষেত্রফল কী হবে এসি স্কোয়ার আর বিসির উপর যদি ক্ষেত্রফল অঙ্কন করি বা সিবির উপর ক্ষেত্রফল অঙ্কন করি তাহলে বিসি স্কোয়ার বা সিবি স্কোয়ার এইটা হবে আমরা প্রত্যেক জানলাম ঠিক আছে এইবার চলে আসি আমরা প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় চলে আসে কী প্রমাণ করতে হবে আমাদের প্রামাণ্য বিষয় এইটাকে লিখতে পারো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দুটোর মধ্যেই যে কোনো একটা লিখবে তোমরা ঠিক আছে তাহলে প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে যে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে আমরা এখন লিখতে পারি না তাহলে কোন এ সি সমান সমান নব্বই ডিগ্রি অর্থাৎ বা লিখতে পারো বা এক সমকোণ যে কোনো একটা লেখবে তোমরা ঠিক আছে নব্বই ডিগ্রি বা এক সমকণ ঠিক আছে এবার চলে আসছি অঙ্কনে ঠিক আছে এইখানে অঙ্কনটা হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে অঙ্কন তাহলে আমরা অঙ্কনটা একটু ভালো করে বুঝবো দেখুন এইটা বিসি বাহু তো এই ত্রিভুজের একটা বাহু বেশি তাহলে এই বাহুর সমান করে আমরা একটা বাহু নিলাম ঠিক আছে এই বাহুর সমান করে একটা আমরা সর লেখা নিলাম যাকে নাম দিচ্ছি আমরা আমরা নাম দিয়ে দিচ্ছি এফ ই নাম দিচ্ছি আমরা ঠিক আছে তাহলে এটার সমান করে লেখাম তাহলে এটাই কি লিখবো আমরা যদি কোথায় লিখতে চাই তাহলে কি বিসির সমান করে এফি একটি স্বরলেখাংশ নিলাম তাহলে কি বলছি আমি ভালো করে বুঝবে তোমরা যে এই বাহুটার সমান করে আমরা একটা সমান স্বরললেখা নিলাম এটার দৈর্ঘ্য যা তাই এইটাই দর্ঘতা ঠিক আছে তাহলে আমরা এই কথাটাকে লিখবো এই বাহুটাকে লিখতে গেলে লিখবো যে বিসির সমান করে এফি একটি স্বরলেখা নিলাম তাহলে বিসি এর সমান করে সমান করে এফি একটি এফ ই একটি সরল রেখাংশ নিলাম ঠিক আছে আমরা অংশ নিয়ে নিলাম তারপর কি করব আমরা এই বাহুর উপর এই বাহুর উপর এ বিন্দুতে একটা আমরা লম্ব অঙ্কন করে নিয়েছি ঠিক আছে আমরা লম্ব অঙ্কন করেছি অর্থাৎ নব্বই ডিগ্রি আমরা অঙ্কন করছি এটা লম্ব অঙ্কন করলে কি এই কোনটা হবে নব্বই ডিগ্রি এবং এটা লম্ব অঙ্কন করলাম লম্বটাকে এই এসির সমান করে কেটে নিব যেটা নাম দিয়েছে ডি এটা সমান করে কি আমরা তো লম্ব বড় করে আঁকতে পারি স্কেলের সাহায্যে যেটা রোল কম্পাসের মাধ্যমে আমরা নব্বই ডিগ্রি আঁকলাম ঠিক আছে তো আঁকার পরে মানে আমাদের এখানে রুল কম্পাসের সাহায্যে আঁকতে হবে না ওটা পদ্ধতি নব্বই ডিগ্রি আঁকার ঠিক আছে আর চাঁদার সাহায্যে আঁকতে পারো তোমরা ঠিক আছে তাহলে এখানে আমরা করছি একটা আইডিয়াভাবে একটা নব্বই ডিগ্রি এঁকে নিলাম ঠিক আছে যেটাকে আমরা এসির সমান করে কেটে নিলাম কি এফ ডি কেটে নিলাম তাহলে এই কথাটাকে আমরা কোথায় লিখবো কোথায় কি লিখবো যে আমরা প্রথমত বললাম না এফি বাউর ওপর কোন বিন্দুতে এফ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলাম ঠিক আছে ওই কথাটাই লিখছি তাহলে এফ বাহুর উপর বা সরল রেখাংশের উপর যেটাই লিখতে পারো তোমরা ঠিক আছে এফি বাহুর উপর এফ বিন্দুতে এ বিন্দুতে কি করলাম না একটি লম্ব অঙ্কন করলাম এফ বিন্দুতে এফ ডি একটি লম্ব আগে লিখি একটি লম্ব অঙ্কন করলাম একটি লম্ব অঙ্কন করলাম করলাম এবং সেই লম্বকে কি করলাম এসির সমান করে কেটে নিলাম কি কাটলাম এফডি কাটলাম তাহলে এবং সেই লম্বকে এবং সেই লম্বকে এসি এর সমান করে এসি এর সমান করে এফডি কেটে নিলাম কেটে নিলাম তারপরে কি করছি দেখো এফ ডি কেটে নিলাম এইবার ডি আর ই যুক্ত করে দিচ্ছি আমরা ঠিক আছে তা ডি আর ই যুক্ত করে দিচ্ছি তাহলে ওইটা লিখব তাহলে কী লিখবো ডি কমা ই যুক্ত করলাম করলাম তাহলে তোমরা ভালো করে দেখো অঙ্কনটা একটু বড় আছে তাহলে আমরা কি করছি প্রথমত বিসির সমান করে এফ একটি একটি অংশ নিয়ে নিচ্ছি তাহলে ওই কথাটা লিখছি তারপরে এই বাহুর উপর এফ বিন্দুতে একটা লম্বা অঙ্কন করছি যাকে এসির সমান করে কেটে নিচ্ছি তারপরে কি করছি ডিই যুক্ত করছি আমরা ওই কথাটাই লিখলাম এ থেকে আপনারা কিছু বেশি লিখে নিই ঠিক আছে তো আমরা একটু দেখবে তারপরে দেখো প্রমাণে চলে আসি তাহলে প্রমাণ সবচেয়ে ভাইটাল ইম্পর্টেন্ট কি মানে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে প্রমাণ তাহলে প্রমাণটা করার আগে দেখো আমরা তো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এইটা কোন নব্বইটির কারণ আমরা এখানে লম্বা অঙ্কন করেছি তাই না আবার আমরা এই ত্রিভূষটার ক্ষেত্রে কী জানি এই এইটা জানি এটা জানি তাহলে আমরা এইটা লিখে নিচ্ছি তাহলে এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তোমরা ব্রেকেট দিতেও পারো না দিতে পারো তোমাদের উপর নির্ভর করছে ব্রেকেট দিবে কি দিবে না ঠিক আছে এইবার দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি মানে কী বলো তো এই যে এসি যেটা আছে তোমরা দেখতে পাবে দেখো এই যে এসি আছে কি না এই এসির দৈর্ঘ্য আর ডিএফের দৈর্ঘ্য সমান তো আমরা লম্বন যখন অঙ্কন করছিলাম তখন এইটুকু আর এইটুকু সমান নিয়েছিলাম তাহলে এসির জায়গায় আমরা কী লিখতে পারি এফ ডি লিখতে পারি তাহলে এফ ডি স্কোয়ার প্লাস বিসি বিসির জায়গায় কী লিখতে পারি এফি স্কোয়ার লিখতে এফ ই লিখতে পারি না বিসির জায়গায় এফি লিখতে পারি তাহলে এফি তার স্কোয়ার আমি ব্রেকেট দিয়ে দিচ্ছি ঠিক আছে ব্রেকেট তোমরা দিতে পারো তোমাদের উপর নির্ভর করছে ঠিক আছে এইবার দেখো বামসা এ এবি স্কোয়ার আছেই এবার দেখো এফ ডি স্কোয়ার প্লাস এফি স্কোয়ার তাহলে ডি স্কোয়ার প্লাস এফি স্কোয়ার যদি হয় তাহলে এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারবো যে পিঠাগড়ার শত্রু অনুযায়ী এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান সমান এইটা স্কোয়ার তাহলে এফ ডি স্কোয়ার প্লাস এফ স্কয়ার স্কোয়ার সমান সমান ডিই স্কোয়ার ডিই তার স্কোয়ার এবার দেখো বস সাইডে কী করছি আমরা স্কোয়ার স্কোয়ার কেটে কেটে দিচ্ছি তাহলে এবি সমান সমান ডিই এবি সমান সমান ডি তাহলে এই বাহুটা সমান সমান এই বিহু আমরা কি জানতাম এই বাহুটা সমান সমান এই বাহুটা জানতাম আর এই বাহুটা সমান সমান এই বাহুটা জানতাম বাট আমরা এখন জানতে পারলাম যে এই বাহুটার এই বাহুটা সমান মানে দুর্ভোগ ত্রিভুজের অতিভুজ সমান ঠিক আছে এইবার চলে আসি দুটো ত্রিভুজটাকে নিয়ে নিয়েছি আমরা কী ত্রিভুজ নিয়েছিলাম এব সি আর একটা ডিইএফ তাহলে এই ত্রিভুজ এব্রিভুজ ডি ইএফ এর মধ্যে ঠিক আছে এর মধ্যে দেখো আমাদের যদি সর্বসভ প্রমাণ করতে হয় তাহলে আমরা দুটো ত্রিভুজের মধ্যে তিনটে জিনিস সমান দেখাতে পারলে কি সেই ত্রিভুজটা হবে সর্বসম মানে তার সব কিছুই সমান হয়ে যাবে তাহলে এক নম্বর দেখাচ্ছি আমরা দেখো বিসি সমান সমান এফি আমরা বলতে পারি তাহলে এক নম্বর বলছি এই ত্রিভুজের ক্ষেত্রে এবিসি ত্রিভুজে বিসি সমান সমান এফি অঙ্কন অনুসারে আমরা অঙ্কন অনুসারে জানি এবার দুই নম্বর কি বলতে পারি এ এসি সমান সমান ডি এফ এটাও বলতে পারি তাহলে এসি সমান সমান ডি বলতে পারি ঠিক আছে এবার তিন নম্বর কী বলতে পারবো মানে তিন নম্বর এখানেই প্রমাণ করলাম যে এবি সমান সমান ডি তাহলে এই বাহুটা সমান সমান এই বাহুটা তাহলে বলছি এবি সমান সমান ডি কারণ এখানে আমরা পিঠাগড়ের সাথে সূত্র অনুযায়ী প্রমাণ করলাম এটা ঠিক আছে তারপরে দেখো আমরা তিনটা জিনিস সমান দেখি দিয়েছি তাহলে কি বলতে পারবো আমরা বলতে পারবো যে ত্রিভুজ সি ও ত্রিভুজ এফ সর্বসম সর্বসম না আমি এখানে কী করছি সর্বসম লিখে দিচ্ছি সর্বসম তাহলে এই কথাটাকে আরেকভাবে লেখা যায় তোমরা যদি এই কথাটা না লিখতে চাও তাহলে এই কথাটার পরিবর্তে আরেকটা কথা লিখতে হবে ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ এফ এইটা লিখতে হবে তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম লিখতে পারো অথবা এই চিহ্নটা দিতে পারো এই চিহ্নর নাম কি সর্বসম যখনই সর্বসম হবে দুটো ত্রিভুজ সর্বসম মানে কি দুটো ত্রিভুজের সব কিছুই সমান হয়ে যাবে দুটো ত্রিপুজবে সর্ব মানে কি এই কোনটা আর এই কোনটা সমান হবে এই কোনটা আর এই কোনটা সমান হবে এই কোনটা আর এই কোনটা সমান হবে এই বাহুটা এই বাউটে এই বাউটা আমরা তো জানলাম যে বাহুগুলো সমান তাহলে প্রত্যেকটা কোনে কি সমান হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি না যে কোন এ সি বি সমান সমান কোন ডি এফ ই তাহলে বলতে পারি কোন এ সি বি সমান সমান কোন ডি এফ ই আবার কী আছে ডি ইটা কত আছে নব্বই ডিগ্রি তো সমান সমান নব্বই ডিগ্রি বলতে পারি তো ওদের কোন এ সিবি সমান সমান কি বলতে পারি নব্বই ডিগ্রি প্রমাণিত তাহলে নব্বই ডিগ্রি বলতে পারলাম তাহলে প্রমাণিত বা এক সমকোণ তোমরা বলতে পারো ঠিক আছে তাহলে এই ছিল ক্লাস টেনে একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য তোমরা দেখবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমরাও উপকৃত হবে আমাকেও একটু উপকৃত করবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ডেতে আমরা অন্য একটি উপপাদ নিয়ে আলোচনা করব